नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल किचन बॉम। आमी सुपर्णा। आज के आमी बनाबो दारुण स्वादेर गोलबाड़ी स्टाइले मटन कषा। एटी खेते खुबी भालो लागे। आमार रेसिपी फलो करे आपनारा बनाबेन, कमेंट बक्से जानाबेन केमन लेगेछे। लाइक करबेन, शेयर करबेन बंधुदेर साथे, सबस्क्राइब करबेन आमार चैनलके, पाशे थाका बेल बाटनटी प्रेस करे देबेन नोटिफिकेशन सबार आगे पावार जन्य। चलुन बंधुरा शुरू करी आजकेर रेसिपि, गोलबाड़ी स्टाइले मटन कषा। गोलबाड़ी स्टाइले मटन कषा बनानोर जन्य आमी एखाने चर्बीजुक्त मटन निये निएछि 1 केजी। मटनेर पिसगुलो आमी एरकम साइजेर निएछि। प्रथमे आमी मटन मैरिनेट करार जन्य एकटा मसला बानिये नेब। मसलाटा बनानोर जन्य प्रथमे आमी एखाने निये निएछि काचा पेपे। आमी एरकम टुकरो करे काचा पेपेगुलो केटे निएछि, परिष्कार करे धुए रखा आछे। एरकम आमी 10 पिस काचा पेपे टुकरो एखाने निये नेब। এবার এতে দিয়ে দেব আদা। আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা। এখানে আমি 30 কোয়া মতো রসুন নিয়েছি, সেটা দিয়ে দেব। এই সমস্ত সব কিছু দিয়ে একটা পেস্ট আমি মিক্সিতে বানিয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাটনের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব যে পেস্টটা আমি বানিয়েছি সেটা। এই পেস্টটাতে যে আমি পেপে ইউজ করেছি, পেপে দেওয়ার ফলে মাংসটা আরও বেশি নরম হবে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এবার এতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। লবণটা যে যার স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে। এবার এতে আমি দিয়ে দেব 4 বড় টেবিল চামচ টক দই। আর দিয়ে দেব 2 বড় টেবিল চামচ সর্ষের তেল। সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, মশলাটার সাথে মাটন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁপে ইউজ করার জন্য মাটনটা খুব সফট হবে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেবেন। যত বেশি টাইম ধরে ম্যারিনেট করে রাখা যাবে, তত মাংসটা খেতে সুস্বাদু হবে, মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে চলে যাবে। গোলবাড়ি স্টাইলে কষা মাংস বানানোর জন্য প্রথমে আমি একটা মশলার পাউডার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 7 থেকে 8টা এলাচ, ছোটো এলাচ, 7-8টা লবঙ্গ, 1/2 জায়ফল, 2টো বড় এলাচ, 1টা স্টার অনিস, জয়িত্রী, গোলমরিচ নিয়েছি 20 থেকে 25টা মতো, 2টো দারচিনি স্টিক, 2টো তেজপাতা। সব কিছু শুকনো খোলায় ভেজে আমি একটা পাউডার তৈরি করে নেব। প্রথমে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এতে দিয়ে দেব দারচিনি, 2টো বড় এলাচ, 7-8 পিস লবঙ্গ, 7-8 পিস ছোটো এলাচ, 1/2 জায়ফল, জয়িত্রী, 1টা স্টার অনিস, কিছু গোলমরিচ, আর দিয়ে দেব 2টো তেজপাতা। সব কিছু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিট ধরে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রে আমি তুলে নেব, তারপরে এর একটা পাউডার তৈরি করে নেব। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এতে স্লাইস করা পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি 2 মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব, যত সময় পেঁয়াজের কালারটা ব্রাউন না হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি একটা পাত্রে তুলে ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। গোলবাড়ি স্টাইলে মটন কষা বানানোর জন্য আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। আপনাদের কাছে লোহার কড়াই থাকলে আপনারা সেটা ইউজ করতে পারেন, না হলে যে কড়াই বাড়িতে অ্যাভেলেবেল আছে সেই কড়াইতেও এই রান্নাটা করতে পারেন। আমি প্রথমে কড়াইতে দিয়ে দেব 200 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব 3টে দারচিনি স্টিক, আর দিয়ে দেব গোটা কয়েক লবঙ্গ, আর ছোট এলাচ। ছোট এলাচের মুখগুলো আমি খুলে নিয়েছি। এবার দিয়ে দেব 2টো তেজপাতা, মাঝখান থেকে আমি চিরে নিয়েছি। দিয়ে দেব 2টো বড় এলাচ, যেগুলোর মুখ আমি খুলে নিয়েছি। সব কিছু ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা ক্যারামেলাইজ হয়ে খুব সুন্দর কালার চলে আসবে। ভালো করে মিশিয়ে নেব। বড় এলাচ দেওয়ার জন্য মাংসের ঝোলের কালারটা কিন্তু কালচে আসবে। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, সেগুলো এবার এর ভেতরে দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমি এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি আধ ঘন্টার আগেই ওভারনাইট ম্যারিনেট করা মাটনটাকে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। এবার কড়াইতে আমি ম্যারিনেট মাটনটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখব। একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি 10 মিনিট ধরে হতে দেব। 10 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি মাংসটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিয়েছি। দেখুন মাংস থেকে কতটা জল বেরোনো শুরু হয়ে গেছে। মাংসটাকে ভালো করে এরকম নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে আরও 10 মিনিট ধরে ঢেকে এটাকে আমি হতে দেব। মাঝে মাঝে একটু নাড়া দেব যাতে তলা না লেগে যায়। দশ মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হতে দিয়েছি। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এবার এতে আমি দিয়ে দেব লবণ। আমি ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম, এখন আমি তাই 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একবার মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের জন্য রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখব, মাঝে মাঝে নেড়ে নেব যাতে তলা না লেগে যায়।
আরো 10 মিনিট ধরে আমি ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এতে বাইরে থেকে কোনো আমি জল ইউজ করব না, এই জলে মাটনটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা পেঁপে বাটা দিয়ে সারা রাত ধরে ম্যারিনেট করা ছিল, তাই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ ভাজা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি রান্নাটা করছি, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলা না ধরে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি রান্নাটা লোহার কড়াইতেই করছি। যেহেতু আমি গোলবাড়ি স্টাইলের কষা মাংস রান্না করছি, তাই আমি এক্ষেত্রে লোহার কড়াই ইউজ করেছি। বন্ধুরা আমি এখানে একটা পাত্রে প্রথমে দিয়ে দেব 250 গ্রাম জল। জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 1 টিস্পুন চায়ের পাতা। এখানে আমি বিনা ফ্লেভারে চায়ের পাতা ইউজ করছি। চায়ের লিকারটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটা ছেঁকে নিয়ে নেব। 10 মিনিট ধরে ভালো করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিয়েছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, মাংসটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি আরো 5 মিনিট রেখে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এই রান্নাটা পুরো মাংসটা ভালোভাবে কষিয়ে কষিয়ে তৈরি করতে হয়। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট ডান। এবার এতে আমি দিয়ে দেব যে চায়ের লিকারটা তৈরি করে রেখেছিলাম, সেই চায়ের লিকারটা। যেহেতু আমি গোলবাড়ি স্টাইলের মাটন কষা বানাচ্ছি, তাই সেই জন্য আমি এক্ষেত্রে চায়ের লিকারটা ইউজ করছি। চায়ের লিকার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আরও কালচে ভাবটা চলে এসেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের জন্য এইভাবে হতে দেব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন পুরো তৈরি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আপনাদের দেখাবো কেমন হলো আজকের রেসিপি, গোলবাড়ি স্টাইলে মাটন কষা। বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, গোলবাড়ি স্টাইলে মাটন কষা। দারুণ স্বাদের এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা বানাবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য।